Hey, what's up guys, welcome back to another gameplay video. So guys, আজকে আমরা খেলতে যাচ্ছি মূলত রেঞ্জ সিমুলেটর। সো যারা আগের পার্টটা দেখেছেন তারা কিন্তু জানেন যে আগের পার্টের মধ্যে আমরা মূলত এই যে এই ছোট মুরগির ঘরটা বানিয়েছিলাম। আর তাছাড়া আপনাদেরকে এখানে একটা বিষয় দেখাই, গাইজ আপনারা হয়তো আগের পার্টের মধ্যে দেখেছেন এখানে অনেকগুলো গাছ ছিল। সো এখানে যতগুলো গাছ ছিল সবগুলো গাছ এখানে কেটে সবকিছু একদম ক্লিয়ার করে ফেলেছি। বিকজ অফ আমরা এখানে আমাদের ফার্মিং থেকে শুরু করে মানে যত ধরনের কাজকাম আছে সবগুলো আমরা এই জায়গার মধ্যে করবো। সো দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো জায়গাটা একদম ক্লিয়ার করে ফেলেছি। বাট এখানে যে বক্সগুলো আছে বক্সগুলো আমি এখান থেকে কীভাবে সরাবো সেটি সেও জানি না। আর তাছাড়া দেখতে পাচ্ছেন সামনে এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, একটা হচ্ছে রেড আইকন, একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড একটা হচ্ছে ব্লু। অ্যান্ড আমাকে মেবি সামনে যেতে হবে বিকজ অফ সামনে এখানে মেবি আমার কোনো কাজ আছে। সো আমি এখন যে কাজ করবো সেটি হচ্ছে ঘরের মধ্যে ডুববো অ্যান্ড দেখবো এখানে মূলত আইকনগুলো দিয়ে আমাকে কি দেখানোর ট্রাই করতেছে। কিরে ভাই দরজা কোথায়? দরজায় তো আমি হারিয়ে ফেলেছি। আর তাছাড়া ভাই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই পুরো বাড়িটা মূলত আমি ভেঙে ফেলবো অ্যান্ড ভেঙে এখানে নতুন একটা বাড়ি করবো। বাট সেটি পরে করবো, আগে আমাদেরকে এখানে একটা বিজনেস স্টার্ট করতে হবে। গেছে আমাদেরকে মূলত এখন এই পুরো বাড়িটিকে ভেঙে নতুন একটা বাড়ি বানাতে হবে। সো আমরা এখন নতুন বাড়ি বানাবো না, প্রথমত এই বাড়িটাকে ভেঙে ফেলবো। আর তাছাড়া ভাই বাড়ি ভাঙতেই হবে কারণ গেম থেকে আমাদেরকে বলতেছে বাড়িটা ভাঙার জন্য। ওকে গেছে আস্তে আস্তে এখন আমাকে পুরো বাড়িটা ভাঙতে হবে। আর তাছাড়া ভাই কিরে দেখতে পাচ্ছেন ভাই আমি এখানে ক্রোবার দিয়ে একটা বাড়ি মারছি অ্যান্ড এই দরজাটা ভেঙে গিয়েছে। এনিওয়ে গাইজ যাই হোক এখন আমাকে মূলত বাড়িটা ভাঙতে হবে অ্যান্ড বাড়িটা ভাঙার পরে আমি আবার ফিরে আসতেছি। গাইজ অনেকক্ষণ কাজ করার পরে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা আমাদের ঘরের অর্ধেক কাজ কমপ্লিট করতে পেরেছি। আর তাছাড়া ভাই এখনও অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভাই প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আর একটু আগে আমি এখানে একটা হরিণ দেখতেছিলাম। ওকে এখানে একটা হরিণ আছে, দেখি আমি হরিণটাকে গান দিয়ে মারতে পারি কিনা। যদি গান দিয়ে মারতে পারি তাহলে এর মিটগুলো আমরা বিক্রি করতে পারবো। ওকে ওয়েট নিচে আমি করি ভাই, হরিণটা কোথায় গিয়েছে? ওকে 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 সামনে আছে। ওকে দেখতে পাচ্ছেন ভাই ফাইনালি আমরা হরিণটাকে মেরে ফেলেছি। তো এখন আমি যে কাজটা সেটা হচ্ছে হরিণের মাংসগুলো এখান থেকে নিয়ে যাবো। বাট কীভাবে নিবো রে ভাই সেটাই তো বুঝতেছি না। ওকে প্রথমত স্ক্যান করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা তিন পিস মাংস পেয়েছি। আর তাছাড়া এই জায়গার মধ্যে আমি একটা মার্ক দিয়ে রাখি কারণ পরবর্তীতে না আমি এখানে আবার হারায় যাবো। গেছে আমি আমার পিছনে একটা মার্ক দিয়ে চাইছি। এখন আমাকে যেতে হবে মূলত আমাদের রেঞ্জের মধ্যে অ্যান্ড ওইখানে গিয়ে আমাদের যে টমটমটা আছে আই মিন আমাদের ওই যে গাড়িটা আছে না ওই গাড়িটা নিয়ে যেতে হবে আমাদেরকে। ওই যে হরিণের মাংস যেখানে পড়াচ্ছে ওইখানে অ্যান্ড ওইখানে গিয়ে মাংসগুলো মূলত আমাদেরকে কুড়িয়ে আনতে হবে। আর তাছাড়া আমরা যদি মাংসগুলো বিক্রি করি তাহলে এখানে কিছু টাকা আর্ন করতে পারবো। যদি আমি এখানে মার্ক না করতাম তাহলে আমি এই জায়গাটা হারাই ফেলতাম। আর তাছাড়া অলরেডি মেবি হারাই ফেলছি। কি রে মাংস তো এখানেই ছিল। ওকে ওকে পাইছি 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 বাইরে ভাই এগুলোকে দেখে বোঝা যায় না যে এগুলো হচ্ছে মাংস। ওকে তো এখানে তিন পিস মাংস ছিল অ্যান্ড তার মধ্যে দুই পিস মাংস আমি অলরেডি গাড়ির মধ্যে উঠেছি, এখন জাস্ট এটা উঠাতে হবে। ওকে দেখতে পাচ্ছেন আমাদের মাংস উঠানোর কাজ শেষ। তো আমরা এই মাংসগুলো যদি আমরা সবে গিয়ে বিক্রি করি তাহলে কিছু টাকা পেলেও পেতে পারি। টাকা পাবো ভাই সেটা শিওর, বাট কত টাকা পাবো সেটি আমি এখনো পর্যন্ত জানি না কারণ আমি এখনো পর্যন্ত এই গেমের মধ্যে কিছু বিক্রি করি নাই। ওকে আমাদের এই গাড়িটাকে আমরা আপাতত এখানে রাখি, পরবর্তীতে যদি আমরা এখানে আবার হরিণ টরিণ দেখতে পাই তাহলে ওদেরকে মারবো। তাছাড়া ভাই হরিণটাকে মারতে গিয়ে আমার অনেকগুলো এমন অস্ত্র হয়ে গিয়েছে। ওকে সমস্যা নাই ভাই পরবর্তীতে আমরা আবার এমন কিনতে পারবো। ওকে এখন আমাকে আবার আমার কাজে লেগে যেতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা আমাদের পুরো বাড়িটাকে ভেঙে ফেলছি। আর তাছাড়া ভাই এখনও কিন্তু কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন ইয়েস ফাইনালি আমরা আমাদের এই পুরো বাড়িটাকে ভেঙে ফেলছি অ্যান্ড রিওয়ার্ড হিসেবে দেখতে পাচ্ছেন আমাদেরকে $750 দিয়েছে। তো ফিউচার আমরা এই জায়গার মধ্যে আরও একটা বাড়ি করব। বাট এখন থাক ঠিক আছে, এখন আমরা যে কাজ করছি সেটা হচ্ছে আমাদের মুরগির ফার্মে যাবো। আমাদের এখনও অনেক কাজ পড়ে আছে। আমরা যে মুরগি দুটো কিনছি বা ওদেরকে যে খাবারগুলো দিয়েছি আই থিঙ্ক এতক্ষণে খাবারগুলো শেষ হয়ে গেছে। আর আমি যতটুকু জানি মুরগির খাবার যদি শেষ হয়ে যায় তাহলে মুরগিগুলো মরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। সো আমাকে অবশ্যই কেয়ার থাকতে হবে এই বিষয়ের উপরে। কি আমাদের মুরগিগুলো যেন কোথায় যেন রাখছিলাম। ওকে আমরা মেবি গ্যারেজের মধ্যে রাখছিলাম মুরগিগুলো, দেখি এখানে কিছু আছে কিনা। না ভাই এখানে না, সরি মুরগি রাখছিলাম মূলত আমরা সামনের এই যে ঘরটার মধ্যে। দেখি ভাই ঘরের মধ্যে মুরগি আছে কি না। ভাই মরিস না, মরলে আমি তোদেরকে ঘরের ভিতরে মেরে ফেলবো। কি রে এবার এখানে মুরগি ছিল না আমার। ওকে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিম আছে। ওকে ডিমগুলোকে মূলত আমরা আমাদের যে মুরগির ছোট ঘরটা আছে ওইখানে রাখি। এ ভাই কিরে এ মুরগিগুলো বের হয়ে গেল। কিরে মুরগি কীভাবে বের হয়েছে? আর একটা মুরগি কই? এবার ভিতরে ঢুক, ভিতরে ঢুক। ওকে দেখতে পাচ্ছেন আমি মুরগিটাকে ভিতরে ঢুকাই দিয়েছেন। আমাদের আরও একটা মুরগি আছে, ওইটা কোথায়? ওকে আশেপাশে খুঁজতে হবে। বুঝলাম না কিরে মুরগিগুলো বাইরে হলো কেমনে, আমি তো এই দরজাটা বন্ধ করে রাখছিলাম। ওকে তো গাইজ আমি এখানে মূলত পানিটা সেট করে দেবো যাতে করে মুরগিগুলো একদমই ইজিলি পানি খেতে পারে। আর তাছাড়া গাইজ আমি জানি আমি এখানে অনেক কিছু ভুল করতেছি গেমের মধ্যে। সো যারা এই গেমটি খেলেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সাজেশন দেবেন যে আমি এরপরে কী করবো বা কী করলে ভালো হবে। আচ্ছা গাইজ আমি যদি এখানে বালতিটাকে এভাবে রাখি তাহলে কি এখানে এই মুরগিগুলো পানি খেতে পারবে কি না আমাকে অবশ্যই প্লিজ এটা কমেন্টসে জানিয়ে দেবেন, বুঝতেছি না বিষয়টা তাহলে কীভাবে করবো বা না করবো। ওকে এখন আমাদেরকে মূলত আমাদের সেকেন্ড মুরগিটা খুঁজতে হবে। কী রে ভাই মুরগিটা কোথায়? এখানেই তো ছিল। ওকে ওকে ভাই দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা আমাদের মুরগিটাকে খুঁজে পেয়েছি। ভাই আমার $50 লাগছে মুরগিটা কিনতে।
ওকে ভাই এখানে ভিতরে এই মুরগিটাকে রাখি, ভাই তোরা ভিতরে ডান্স কর, বের হবি না, বের হলে আমি তোদেরকে গলাটি ভিতরে মেরে ফেলবো। এনিওয়ে গাইজ এখন আমরা একটা ঘুম দেবো কারণ সন্ধ্যা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আর তাছাড়া আমরা এখানে যে গাছগুলো কাটছি এই গাছগুলো থেকে মূলত আমাদেরকে কাঠে পরিণত করতে হবে। ওকে এখন আমাদেরকে মূলত গাছগুলো এখান থেকে নিয়ে এখানে যে কাঠ বানানোর যে মেশিনটা আছে এখানে মূলত আমাদেরকে রাখতে হবে। ওকে প্রথমত আমাদেরকে মূলত এই মেশিনটাকে অন করতে হবে, অ্যান্ড দেন এখানে কাঠগুলোকে ইনস্টল করতে হবে। তাহলে কাঠ সরি গাছগুলো ইনস্টল করতে হবে, তাহলে গাছগুলো সরাসরি কাঠে রূপান্তর হয়ে যাবে। ওকে এখন আমি এই কাজটাই করবো। আর তাছাড়া গাইজ আমার খুবই স্বপ্ন আমি এই গেমের মধ্যে অনেক বড় একটা গাড়ি কিনবো, অ্যান্ড অনেক বড় একটা বাড়ি বানাবো। সো এর জন্য অবশ্যই আমাদেরকে বিজনেস করতে হবে। আর তাছাড়া বিজনেস কীভাবে স্টার্ট করা যায় আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আমি এতটুকু জেনে নেবো এই গেমের মধ্যে নাকি পিগের বিজনেস করা যায়। সো আমি প্রথমত ভাই পিগের বিজনেস করবো। আর তাছাড়া আমি দেখি এখানে আমাদের যে মুরগির ফার্মটা যেটাকে বড় করতে পারি কি না। আর ভাই আমার প্ল্যান হচ্ছে আমি এই জায়গার মধ্যে বড় একটা বার্ন হাউস বানাবো, অ্যান্ড এই গেমের মধ্যে যতগুলো পশু আছে আমি সবগুলো পশুকে মূলত বার্ন হাউসের মধ্যে পালবো, অ্যান্ড ওগুলো দিয়ে বিজনেস করবো। তো প্রথমত আমাদেরকে মূলত গাছগুলোকে কাঠে পরিণত করতে হবে, তখন আমরা এই কাজটাই করি। গাইজ আপনাদেরকে আমি একটি বিষয় দেখাতে ভুলে গেছি, সেটি হচ্ছে আমার যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোর খাবার শেষ হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ভাই মুরগিগুলোর খিদা প্রায় লেগে আসতে চাচ্ছে, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে শপে, অ্যান্ড দেন আমাদের মুরগির জন্য মূলত খাবার আনতে হবে। সো আমাদেরকে মেবি এখন জেনারেল স্টোরে যেতে হবে। আর তাছাড়া জেনারেল স্টোর আমাদের পাশেই আছে। আর তাছাড়া ভাই কিছুক্ষণ পরে রাত হয়ে আসবে। আর তাছাড়া ভাই সমস্যা নাই, গেমের মধ্যে আমি এখনও পর্যন্ত কোনো মনস্টার দেখতে পাই নাই, সো আমরা রাতে জেগে থাকতে পারি, কোনো সমস্যা হবে না। গাইজ যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওর মধ্যে লাইক করে নাই তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আজকের এই ভিডিওর জন্য আমি এম করতেছি অনলি 4000 লাইকের। সো 4000 লাইক কমপ্লিট করা একদমই ইজি হবে আপনাদের জন্য, অবশ্যই এই ভিডিওর মধ্যে 4000টা লাইক কমপ্লিট করে দেবেন। গাইজ দেখতে পাচ্ছেন রাত হয়ে আসছে, তাছাড়া রাতের বেলা আমাদের গাড়ির পিছনে লাইটটা যখন জ্বলে ভাই সত্যি অসাধারণ লাগে বিষয়টা আমার কাছে। আর তাছাড়া ভাই আফসোস আমাদের এই গাড়ির সামনে কোনো লাইট নেই, পিছনে লাইট আছে, বিকজ অফ জানি না আমি। গাইজ আমি যে কিছুক্ষণ আগে এখানে হরিণের মাংসগুলো পেয়েছি, সো এই মাংসগুলো এখন আমি এখানে বিক্রি করে দেবো কারণ এই মাংসগুলো ধরে রাখবো না, ধরে কোনো লাভ নেই। আচ্ছা প্রথমত আমি এগুলোকে সেল করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখানে 3 পিস মাংস আছে, তাছাড়া 3 পিস মাংসের দাম মাত্র $45 ভাই, $45 দিয়ে তো আমি পটিও কিনতে পারবো না। এনিওয়ে আমি এখানে সবগুলো সেল করে দিয়েছি, এখন আমরা মূলত এখান থেকে মুরগির খাবার কিনবো। তাছাড়া মুরগির খাবার হচ্ছে মেবি এগুলা। ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগির খাবার ভাই অনেকগুলো কিনে নিই কারণ এগুলো আমাদের কাজে লাগবে। আর তাছাড়া দেখি এখানে কী আছে কেনার মতো। কেন আমরা এখানে 4 ব্যাগ মুরগির খাবার নিয়েছি। আর তাছাড়া দেখতে পাচ্ছেন 4 ব্যাগ মুরগির খাবার দাম হচ্ছে $120, ওকে আমি পারচেস করে ফেলছি ভাই। এখন তাড়াতাড়ি আমাকে আমার রেঞ্জে যেতে হবে কারণ আমার মুরগিগুলো না হয় মরে যাবে একটু পরে। কিরে ভাই মুরগির খাবারগুলো কোথায়, আমি অন্ধকার তো দেখতেই পাচ্ছি না। ওকে দেখতে পাচ্ছেন 1 ব্যাগ পাইছি, একটাকে এখানে রাখি ভাই। আমার মনে হচ্ছে গাড়ির মধ্যে আমি এই মুরগির খাবারগুলো রাখতে পারবো না। ওকে আমি ম্যাপের মধ্যে আমাদের রেঞ্জ মার্ক করে নিয়েছি, এখন আমাদেরকে তাড়াতাড়ি আমাদের রেঞ্জের কাছে যেতে হবে। তাছাড়া ভাই পুরো জায়গাটা এতটাই অন্ধকার হয়ে গেছে আমি কিছু ঠিকমতো দেখতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে আমাদের গাড়িটাকে উল্টো করে চালাতে হবে, বিকজ আমাদের গাড়ির পিছনে লাইট আছে, গাড়ির সামনে কোনো লাইট নেই। যদি আমাদের টাকা হয় তাহলে আমরা এই গাড়িটাকে চেঞ্জ করে ফেলবো। ওকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের রেঞ্জের মধ্যে চলে আসছি। আর তাছাড়া আমাদেরকে প্রথমত ঘুমাতে হবে কারণ ঘুমালে সকাল হবে, অ্যান্ড সকাল হলেই আমরা আমাদের মুরগিগুলোকে খাবার দিতে পারবো না ভাই। এখনই খাবার দিয়ে দিই, বিশ্বাস নাই যদি মুরগিগুলো মরে যায় তাহলে আমার সব শেষ, আমার $100 মুরগি। ওকে এখনও পর্যন্ত মরে নাই ভাই, ওদেরকে স্যালুট ভাই, তোরা মরস নাই। ওকে দেখতে পাচ্ছেন ভাই আমরা এখানে মুরগির খাবার রেখে দিয়েছি, এখন মুরগির খাবার যখন প্রয়োজন হবে মুরগি খেয়ে নেবে। তো আমি এখন ঘুমাবো, প্রথমত গেমটা সেভ না প্রথমত ঘুমিয়ে নিই, অ্যান্ড দেন আমরা গেমটাকে সেভ করে নেবো। ওকে গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি সকাল হয়ে গেছে, তাছাড়া আমি এখন আমাদের গেমটা সেভ করে নেবো কারণ ভাই বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারেন, কারেন্ট চলে গেলেই আমার সব শেষ। এনিওয়ে দেখি ভাই আমাদের মুরগি খাবার খাচ্ছে কি না ভাই, দেখতে পাচ্ছেন মুরগি খাবার খাচ্ছে, অ্যান্ড এখন আমাদেরকে মেবি আবার ডিম দিবা। তাছাড়া ভাই ডিমগুলো ভালো করে পেরে নে, অ্যান্ড দেন আমরা এই ডিমগুলোকে নিয়ে মূলত শপে গিয়ে বিক্রি করে দেবো। আচ্ছা গাইজ আমরা এখন আমাদের ওই বিল্ড গাইডটা ওপেন করবো, অ্যান্ড দেখি এখানে আমরা কী কী বানাতে পারি। ওকে সো এটা হচ্ছে আমাদের মূলত বার্ন হাউসের ফ্রন্ট। আর তাছাড়া আমরা বার্ন হাউসটা বানাবো এই জায়গার মধ্যে। ওকে এখন আমরা মূলত আমাদের বার্ন হাউসের সেকেন্ড পার্টটা মূলত লাগাবো। ওকে একটা ভাই অনেক বড় করে করবো আমি এই বার্ন হাউসটা, যাতে করে আমরা এখানে অনেকগুলো পশু পাখি একসাথে পালতে পারি। এখন আমাদের মূলত বার্ন হাউসের লাস্টের পার্টটা মূলত লাগাতে হবে। ওকে ওকে দেখতে পাচ্ছেন ভাই ফাইনালি আমাদের বার্ন হাউসের স্ট্রাকচারটা আমরা কমপ্লিট করে ফেলেছি। সো এখন আমাদেরকে মূলত আমাদের বার্ন হাউসের দরজাগুলো লাগাতে হবে। সো একটি দরজা হবে এই জায়গার মধ্যে, অ্যান্ড এ পাশে কোনো দরজা নাই। আর তাছাড়া দেখি এখানে কোনো দরজা আছে কি না, না ভাই এ পাশে কোনো দরজা নাই। ওকে এখানে আরও একটা দরজা আছে, 2টা দরজা। তাছাড়া আমাদের মেন যে দরজাটা আছে সেটা আমাদেরকে এখন লাগাতে হবে। আর মেইন ডোরটা হচ্ছে এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ডোর। ওকে আমি মূলত এই দরজাটাকে এখানে লাগিয়ে দেবো। সো এখন আমাদেরকে মূলত এই জায়গার মধ্যে কাঠ এনে বসাতে হবে। আর তাছাড়া ভাই এখানে আমাদের এই দরজার জন্য
তিনটা মেটাল পিস লাগবে এন্ড 16টা উড ফ্ল্যাঙ্কস লাগবে আর তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই বার্ন হাউসের এই দরজার জন্য লাগবে 12টা উড ফ্ল্যাঙ্কস এন্ড একটা মেটাল লাগবে আর পুরো বার্ন হাউসের জন্য আমাদেরকে এখানে মূলত 20টা ফ্ল্যাঙ্কস রাখতে হবে সরি ভাই পুরো বার্ন হাউস না জাস্ট প্রথম দিকের জন্য এন্ড সেকেন্ড পার্টের জন্য লাগবে আরো 20টা এন্ড লাস্টের পার্টের জন্য লাগবে মেবি 21টা ভাই আমি তো ফকির হয়ে যাবো এতগুলো কাঠ আমি কোথায় পাবো ওকে এখন আমাদেরকে মূলত এই কাঠগুলো এখান থেকে নিতে হবে এন্ড দেন এগুলোকে ইউজ করে মূলত আমাদেরকে বার্ন হাউসটা বানাতে হবে ওকে গাইস কাজে লেগে পড়ি বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না ওকে গাইস প্রায় এক ঘন্টা ধরে এখানে ভাই অনেকগুলো গাছ ছিল যেগুলোকে মূলত আমি এখানে আনছি এন্ড এনে দেখতে পাচ্ছেন এগুলোকে কাঠে পরিণত করছে তাছাড়া আমাদের ফিউল ট্যাঙ্কের মধ্যে ভাই যতগুলো ফিউল ছিল সবগুলো শেষ হয়ে গেছে দ্যাটস ওয়াই আমরা আর ইয়ে করতে পারি না দেখতে পাচ্ছেন আমি আবারও লোড করে নিয়েছি তো আমি চাইলে ভাই এখন আরও কাঠ কাটতে পারি বাট এখন আপাতত আর কাটবো না কারণ যেগুলো আমরা এখন আপাতত এগুলোকে ইউজ করবো তো প্রথমত আমি মূলত এই দরজা আচ্ছা ওই দরজা ভাই পরে করবো আগে আমি এখানে উপরে স্ট্রাকচারটা করি ওকে দেখতে পাচ্ছেন আমি উপরে এই পাশে করে ফেলেছি এখন এগুলো করতে হবে আস্তে আস্তে ওকে আমার মনে হচ্ছে না ভাই আমি এখানে যতগুলো কাঠ কাটছি সবগুলো দিয়ে হবে আই থিঙ্ক আমার কাঠ আরও লাগতেও পারে আচ্ছা ওইটা আমি মেশিনটা অফ করে দিই এখন আমাদের এই মেশিনটা আপাতত কোনো কাজে লাগতেছে না আর তাছাড়া কাজে আমাদের এই দরজার জন্য মূলত আমাদেরকে তিনটা মেটাল পিস কিনতে হবে আর এই জন্য মেবি আমাদেরকে শপে যেতে হবে এনিওয়ে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে প্রায় কাজ শেষ এখন এই পাশের কাজটা শেষ করার পরে আমরা মূলত রাইট সাইডে যাবো অ্যান্ড পিছনের কাজগুলো মূলত করব আর দেখতে পাচ্ছেন ভাই প্রায় রাত হয়ে আসতেছে তো আমাদেরকে তাড়াতাড়ি ভাই বিল্ডের কাজটা শেষ করতে হবে আমার কাছে মনে হচ্ছে আমাদের কাঠ আরও বাঁচবে আমি প্রথমত ভাবছিলাম ভাই এখানে আমাদের কাঠগুলো হবে না এখন দেখতেছি না ভাই আমাদের মনে হয় কাঠ আরও বেঁচে যাবে বাট জানি না ভাই আগে কাঠগুলো শেষ করি অ্যান্ড আই থিঙ্ক লেগে যাবে কারণ উপরে ভাই এখন আমরা কাজ করি নাই সবে তো মাত্র আমরা নিজের কাজটা করতেছি তো গাইস দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে তাছাড়া ভাই রাতের বেলা আমি এখানে কাজ করবো না আমি ঘুমাবো রাতের বেলা ভাই কাজ করতে আমার কাছে অতটা ভালো লাগে না আর বড় কথা হচ্ছে আমাদের গেমটা সেভ করতে হবে যদি সেভ না করি তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে যদি একবার কারেন্ট চলে যায় বিকজ অফ আমি এখনো পর্যন্ত ইউপিএস নিই নাই ওকে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ক্যারেক্টারটা ঘুমিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন ভাই ফাইনালি সকাল হয়ে গেছে তাছাড়া ভাই রেঞ্জ সিমুলেটরের মতো যখন বৃষ্টি আসে ভাই গ্রাফিক্সটা তখন অসাধারণ লাগে আর দেখে আমাদের মুরগিদের কী অবস্থা কিরে বেঁচে আসছ নাকি মরে গেছস আমার দুইটা মুরগি এখনো পর্যন্ত বেঁচে আছে আর দেখতে পাচ্ছেন ভাই কতগুলো ডিম দিয়েছে আর তাছাড়া ভাই এগুলো কিরে ভাই মুরগির পটি দেখেন ভাই মুরগি এখানে পায়খানা করছে এনু এখন আমাদেরকে মূলত মুরগির পায়খানাগুলো পরিষ্কার করতে হবে ভাই সিরিয়াসলি শেষ পর্যন্ত আমি এখানে মুরগির পায়খানা পরিষ্কার করবো আচ্ছা ওকে এখন আমরা ভাই এই কাঠগুলো দিয়ে আমাদের যে কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে নেবো আমি এখনও পর্যন্ত শুধু জানি না ভাই এই গেমটির মধ্যে মাইনক্রাফট গেমটির মতো জম্বি স্কেলেটন এগুলো আছে কি না যদি থাকে তাহলে সব একটু প্লিজ আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন ওকে এখন আমাদেরকে এই দরজাটা কমপ্লিট করতে হবে আর এই জন্য আমাদেরকে একটা মেটাল পিস আনতে হবে আর দেখতে পাচ্ছেন না আমাদের উপরের কাজ এখনও বাকি রয়ে গেছে উপরগুলো কমপ্লিট করি গাইজ আমাদের কাঠ সবগুলো শেষ হয়ে গেছে জাস্ট আর একটা পিস আছে দেখতে পাচ্ছেন এই একটা পিসও আমরা দিয়ে দিয়েছি আর তাছাড়া দেখতে পাচ্ছেন আমাদের বার্ন হাউসের প্রায় 70% কাজ শেষ হয়ে গেছে এখন জাস্ট আমাদেরকে দরজাগুলো বানাতে হবে হ্যাঁ ভাই দরজাই তো আর তো কিছু নয় তেমন কিছু আর দরজা বানানোর জন্য আমাদের এখানে 16টা ফ্ল্যাঙ্কস 3টা মেটাল প্লেট অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে লাগবে 12টা ফ্ল্যাঙ্কস 1টা মেটাল প্লেট অ্যান্ড এগুলো হলেই হয়ে যাবে তো এখন ভাই আমি আবার গাছ কাটবো আর তাছাড়া মেটালের জন্য আমাদেরকে মেবি আবার শপে যেতে হবে অ্যান্ড ওইখানে গিয়ে মূলত মেটাল কিনে আনতে হবে এনিওয়ে গাইজ ওকে আমাদের ভাই গাড়ির মধ্যে অনেকগুলো গাছ আছে এগুলো মূলত আমি একটু আগে এখানে আনছিলাম যেটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি ওকে এখন এই গাছগুলো থেকে আমাকে আবার কাট বেট করতে হবে আর তাছাড়া ভাই আমার কাছে মনে হচ্ছে এখন শপে গিয়ে মেটাল আনতে হবে বাট তার আগে আমি একটু চেক করে দেখি আমার বাড়ির আশেপাশে কোনো মেটাল আছে কি না আই থিঙ্ক আমার বাড়ির মধ্যে মেটাল থাকতেও পারে ওকে দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকগুলো গাছ কেটে নিয়েছি আর তাছাড়া আমরা মেশিনটা অফ করে দিই ওকে গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে মূলত 3টা মেটাল পিস অ্যান্ড এখানে একটা মেটাল পিস আর ওই পাশে কয়টা একটু দেখে আসি ওকে দেখতে পাচ্ছেন এখানে লাগবে একটা মেটাল পিস তো আমাদেরকে মোট 5টা মেটাল পিস কিনতে হবে আর এই জন্য আমাদেরকে এখন যেতে হবে হার্ডওয়্যার স্টোরে ওকে এখন আমাকে তাড়াতাড়ি আমাদের গাড়িটা নিয়ে চলে যেতে হবে এটা গাড়ি না এটা হচ্ছে একটা টমটম ঠিক আছে তো সমস্যা নেই আমরা কিছুদিন পর একটা গাড়ি কিনবো তো এই জন্য আমাদেরকে প্রথমত একটা বিজনেস করতে হবে আর এখন আমি যাচ্ছি মূলত হার্ডওয়্যার স্টোরে মেটাল পিসগুলো কেনার জন্য ওকে আমি অফ রোডে গাড়ি চালাচ্ছি তাই অফ রোডে গাড়ি চালাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাট এই যে গাড়ি এই গাড়িটা শুধু উল্টাইয়া যায় এর জন্য আমি চালাতে পারি না অফ রোডে ওকে দেখতে পাচ্ছেন ভাই আমার পাশে একটা হরিণ আছে তো আমি এখন এই হরিণটাকে মারবো ওকে আরে ভাই মরে যা আজকে আমি হরিণটাকে মেরে ছাড়বো ওকে দেখতে পাচ্ছেন ভাই ফাইনালি আমরা এই হরিণটাকে মেরে ফেলেছি ওকে ভাই হরিণটাকে মারতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে ওকে গিয়ে দেখতে পাচ্ছেন আমরা হরিণের 3টা মিট এখানে গায়ের মতো লোড করে দিয়েছি এখন আমাদেরকে তাড়াতাড়ি হার্ডওয়্যার স্টোরে যেতে হবে ওকে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসছি হার্ডওয়্যার স্টোরের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই এখানে 10টা মেটাল পিসের দাম হচ্ছে $100 আর পাঁচটা কিনলে 50টা কিনলে হবে $500 আর তাছাড়া দেখতে পাচ্ছেন আমাদের কাছে যাবে $1000 আমি এখানে ভাই বেশি টাকা নষ্ট করবো না ওকে দেখতে পাচ্ছেন ভাই আমি এখানে 10টা পিস কিনে নিয়েছি অ্যান্ড এগুলোকে এখন মূলত আমি আমার
গাড়ির মতো লোড করবো অ্যান্ড দেন এগুলোকে নিয়ে চলে যাবো সোজা আমাদের রেঞ্জের মধ্যে। প্রথমত আমরা এখানে বার্ন হাউসটা বানিয়ে ফেলি অ্যান্ড দেন মূলত আমরা একদিন সার্ভাইভাল করার জন্য এই গেমের মধ্যে বেরোবো অ্যান্ড যতগুলো হরিণ পাবো সবগুলোকে মারবো অ্যান্ড এগুলোর মিট কালেক্ট করে এবং এগুলোকে বিক্রি করবো। তো সেটি পরে অন্য কোনো একদিন হবে। দেখতে পাচ্ছেন ভাই ফাইনালি চলে আসছে আমরা আমাদের রেঞ্জের মধ্যে। গাইস প্রথমত মূলত আমাদেরকে পিছনে যে দরজাটা আছে ওইটা কমপ্লিট করতে হবে অ্যান্ড দেন আমরা মূলত বড় দরজাগুলো করবো। তাছাড়া এই দরজাগুলো করে ফেললে মূলত আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে দেখি ভাই দুইটা কাঠ আমি এখানে ইনসার্ট করতে পারি কিনা। দেখতে পাচ্ছেন ভাই ফাইনালি আমাদের কাঠগুলো এখানে ইনস্টার্ট করা হয়ে গেছে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখন আমাদের বার্ন হাউসটাকে কত সুন্দর লাগতেছে। জাস্ট আমাদেরকে দরজাগুলো কমপ্লিট করতে হবে। এমনি আমি এখন এই মেটাল পিসটা নেবো অ্যান্ড এই মেটাল পিসগুলো দিয়ে মূলত দরজাটাকে আমি বানানো কমপ্লিট করে ফেলবেন। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের একটা দরজা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমাদেরকে এই বাকি দরজাগুলো কমপ্লিট করতে হবে। ওকে এখানে আমি একটা মেটাল পিস রেখে দিই আর এখানে মূলত আমাদেরকে তিনটা মেটাল পিস রাখতে হবে। রেখে দিয়েছি আর এখানে পাঁচটা মেটাল পিস আছে, এগুলো পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো। আর তাছাড়া এই কাঠগুলো দিয়ে আমার মনে হচ্ছে না এই দরজাগুলো বানাতে পারবো। আমার মনে হয় এখানে আমাকে আরো কিছু কাঠ কালেক্ট করতে হবে। ওকে গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এই কাঠগুলো নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা আমাদের বার্ন হাউসটাকে কমপ্লিট করে ফেলেছি। একবার আমি চারপাশ থেকে একটু ঘুরে দেখি ভাই কেমন লাগে। ভাই দেখেন একবার কত বিশাল এই বার্ন হাউসটা। যদি আমরা ফিউচারে আমাদের এই বার্ন হাউসটার মধ্যে বড় করে কোনো বিজনেস স্টার্ট করি আর সেখানে যদি আমাদের পশুগুলো যদি এখানে না রাখতে পারি তাহলে দেন আমরা আমাদের এই বার্ন হাউসটাকে আরো বড় করব অ্যান্ড আমাদের বিজনেসটাকে আরো বড় করব। তাছাড়া ভাই এই গেমের মধ্যে আমরা বিলিয়নিয়ার হয়ে যাবো সিরিয়াসলি বিজনেস করে করে। তো গাইস এই বার্ন হাউসটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই বার্ন হাউস সবারই সেম বাট এই জায়গার মধ্যে বার্ন হাউসটা কেমন লাগতেছে সব একটু প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার যে প্ল্যান সেটি আপনাদেরকে আমি বলি, আমার প্ল্যান হচ্ছে মূলত ভাই আমি চারপাশ থেকে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা নিয়ে এখানে চারপাশ থেকে একদম ঘিরে ফেলবো অ্যান্ড এর ভিতরে মূলত আমরা আমাদের রেলসটাকে বড় করব, এখানে বড় একটা বাড়ি করব। আমি এখানে আমাদের গাড়ির জন্য বড় করে একটা গ্যারেজ বানাবো অ্যান্ড এখানে অনেক বিশাল করে একটা বিজনেস স্টার্ট করবো। তো গাই তাই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন। আর সবাই একটু প্লিজ কমেন্টসে জানিয়ে দেবেন রেঞ্জ সিমুলেটর গেমটার মধ্যে আমরা কি কি করতে পারি বা এরপরে আমরা কি করব। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো গেমপ্লে ভিডিওর জন্য। তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।